এরপর সুলতানাত জাকির আপনি লিখেছেন, আমি প্রায় সময় এশার নামাজ মাত্র 9 রাকাত পড়ি, এতে আমার নামাজ হবে কিনা? আপনি 9 রাকাত কিভাবে পড়েন? তারপরে 4 রাকাত ফরজ পড়ে থাকেন, এরপর 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতর পড়ে থাকেন, যদি এরকম হয়ে থাকে তাতে কোনো অসুবিধা নেই, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিন, কারণ এটি পড়া আপনার জন্য আবশ্যক বলতে পারেন, সুন্নত মুআক্কাদ এবং ফরজ ওয়াজিব মিলিয়ে। আর এর বাইরে যে নফল আছে এশার নামাজের আগে 2 রাকাত, বিতরের আগে 2 রাকাত, সেটি পড়তে পারলে ভালো, না পড়তে পারলে আল্লাহর কাছে আপনার এর জন্য জবাবদিহি করতে হবে না।